সুপ্রভাত বন্ধুরা আজ নয়ই নভেম্বর দু হাজার তেইশ শুভ বৃহস্পতিবার বন্ধুরা সবাই খুব ভালো আছো তো সুস্থ থেকো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে গায়ে একটু একটু করে গরম জামা পরতে চেষ্টা করো আজ প্রভাতি চর্চায় একটি গল্প নিয়ে হাজির হলাম মা অঙ্ক বোঝে না শুরু করি মা এখনও অঙ্ক বোঝে না মার কাছে কোনো সময় দশ টাকা চাইলে মা কুড়ি টাকা দিয়ে দেন মা ইংরেজিও বোঝে না মাকে যদি আই হেট ইউ বলি মা তখন এসে জড়িয়ে ধরে মা মিথ্যেবাদী মা না খেয়ে বলে খেয়েছি মা নিজের খাবারটা আমাদের সকলকে উজাড় করে দেয় মা বোকা মা সারা দিন কলুর বলদের মতো সংসারের পেছনে খেটে চলেন মা চোর মাকে যদি আগের দিন বলি মা কাল বাবার কাল মা একটু পিকনিকে যাব তখন মা বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য রেখে দেন পরের দিন আমার হাতে দিয়ে মাকে খুশি যে ছেলে পিকনিকে যাচ্ছে মা নির্লজ্জ মার সাথে কত খারাপ ব্যবহার করি তবুও মা যেচে যেচে এসে কথা বলে খোকা কি হয়েছে তোর মা বেহায়া মাকে কত কষ্ট দিই তবুও মা জেচে পড়ে এসে কথা বলবে লুকি লুকি আমি ঘুমিয়ে পড়লে দরজা খুলে দেখবে মার কোনো কমন সেন্স নেই মা যত খাবার আছে বাড়িতে পারলে সবই খোকাকে খাওয়াবে নিজের খাওয়া মা সবসময় ভুলেই যায় মা কেয়ারলেস মা নিজের কোমরের ব্যথা মা সেদিকে কোনো দিনও খেয়াল করবে না মা যদি আমাদের জ্বর হয় সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি এনে বাড়িতে হাজির করবে মা স্মার্ট মা ভালো ভালো দামি শাড়ি কখনো পরেন না দামি ভ্যানিটি ব্যাগ নেন না দামি মোবাইল নেন না মা স্বার্থ পর মা সবসময় আমাদের জন্য সর্বক্ষণ করে চলেছেন আমার জন্য বাবার জন্য নিজের জন্য কিচ্ছু করেন না মা এমনই স্বার্থপর এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু বলবেন আমার গল্পের আজ শেষ গল্পটির নাম ছিল মা অঙ্ক বোঝে না খুব ভালো থেকো বন্ধুরা আনন্দে থেকো আজ আসি বিদায় বন্ধুরা